সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশের রাতের আজকের আয়োজনে। এবং পুরো আয়োজনের এই সময়টাতে আপনাদের সাথে থাকবো আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, আজ আমরা যে শিরোনামে আলোচনা করতে যাচ্ছি সেটা আসলে তারিখের সাথে খুব বেশি মিলে যাওয়ার মতোই একটি ব্যাপার, এবং সেই শিরোনামটি উল্লেখ না করেও নিশ্চয়ই আপনারা এতক্ষণে সেটা অনুমান করতে পারছেন। আজকে আমরা শিরোনাম নির্ধারণ করেছি শহীদ বুদ্ধিজীবী দিবস। এবং আমরা সবাই কম বেশি, যারা এ প্রজন্মের কিংবা যারা রয়েছেন সেই যুদ্ধ যারা দেখেছেন, তারা সবাই আমরা জানি যে 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়টাতে একদম পুরো সময়টা জুড়েই এদেশের সেই জ্ঞানী গুণী মুক্তবুদ্ধি সম্পন্ন যে মানুষগুলো ছিলেন, যারা মুক্তবুদ্ধির চর্চা করতেন, তাদেরকে হত্যার একটি নীল নকশা তো ছিলই, এবং সেই নকশা অনুসারে তাদের নামের তালিকা ধরে সারা সময়টাতে তাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। এবং বছরের ঠিক শেষ অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন সেই শেষ সময়টা, যখন একেবারে স্বাধীনতা কিছুটা সময়ের অপেক্ষা ছিল মাত্র, ডিসেম্বরের সেই 14 তারিখে এসে রাতে তারা তাদের পরিকল্পনা অনুসারে অনেক মানুষকে ধরে নিয়ে গেলেন, সেই জ্ঞানীগুণী বা মুক্ত বুদ্ধির যে মানুষ, যারা এদেশের আলোকবর্তিকা হয়ে কাজ করেছেন এবং নবগঠিত দেশটাকে আরও বেশি সে আলোর পথ দেখাতে পারতেন, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো এবং রাতের অন্ধকারে তাদেরকে হত্যা করা হলো। সেটা তো আসলে দেশের জন্য অনেক বড় একটি ক্ষতি ছিল, এবং পরিবারের যারা ছিলেন এই এই মানুষগুলোর পরিবারের যে সদস্যরা, তাদের ক্ষতিটা তো আরও অনেক বেশি ছিল। এবং দীর্ঘ একটি সময়, স্বাধীনতা পরবর্তী সময়টার কথাই বলবো বিশেষভাবে, সেই সময়টাতে এই পরিবারের সদস্যরা তাদের সেই ক্ষতিটা পোষাতে যে পরিমাণ সংগ্রাম করেছেন, আর দেশ তো আসলে সংগ্রাম করে এগিয়ে যেতে হয়েছি, কারণ দেশের বেশ অনেক একটা সময় জুড়ে আমরা তো শুধু পশ্চাতে ধাবিত হয়েছি, আমরা সামনে এগোতে পারিনি। সেই জায়গাটা থেকে দেশ আজকে সত্যিকার অর্থেই কতটা ক্ষতি পোষাতে পারলো, যখন আমরা দেখি যে বিভিন্ন সূচকে সেই পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক গুণে এগিয়ে গিয়েছে, যে শিক্ষাকে ধ্বংস করতে চেয়েছিল, সংস্কৃতি বা আমাদের একেবারে সেই মুক্তবুদ্ধির চিন্তাকে, সেই জায়গাটায় আমরা অনেক সূচকে এগিয়েছি, কিন্তু সত্যিকার অর্থেই কি সেই ক্ষতিটা আমরা পোষাতে পেরেছি, সেই আলোচনাটা করব স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই সময়টাতে। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অসীম সাহা, কবি, এবং আমরা স্টুডিওতে আরও পেয়েছি অনল রায়হান, শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ছেলে, এবং ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছেন আসিফ মুনির, শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর ছেলে। আমি আপনাদের আজকের এই যে আয়োজন শুরুতে স্বাগত জানাচ্ছি, এবং ধন্যবাদ দিতেই হচ্ছে সময় দিয়েছেন একুশের রাতকে, সেই সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস, সেই দিবসটাতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই তাদেরকে যাদেরকে হারিয়েছি এবং দেশ ক্ষতির মধ্যে পড়েছে। আমি অসীম শাহ আপনাকে দিয়ে একটু ছোট্ট করে জেনে নেই শুরুতেই, যে সত্যিকার অর্থে কতটা ক্ষতি আমরা পোষাতে পেরেছি, যেই ক্ষতিটা আমাদের করতে চেয়েছিল এই দেশটার, যে বড় ক্ষতিটা করতে তারা চেয়েছিল, তাদের যে নীল নকশা ছিল, সেখান থেকে আমরা বেরোতে পেরেছি আসলে? সত্যিকার অর্থেই যদি বলি, ক্ষতিকে আসলে পোষানো যায়, যে কোনো ক্ষতি, আমি ধরা যাক যে আমি হাতে একটা ছিদ্র করলাম, জি জি, আমি এটা এটা ওষুধ দিয়ে সারিয়ে ফেললাম, কি কতটাতে গেল, মনের মধ্যে তোমার রয়ে গেল। তো 1971 সালের 14 ডিসেম্বরে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কখনো পূরণ হবার নয়। আজকে আমরা যতই আবেগ ভরে কথা বলি না কেন, শহীদ বুদ্ধিজীবীদের যতটাই স্মরণ করি না কেন, যারা চলে গেছেন জি তারা কি ছিলেন? বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী আমরা অনেককে বলি, কিন্তু বুদ্ধিজীবীর মধ্যে কিন্তু ব্যতিক্রম থাকে। রবীন্দ্রনাথও বুদ্ধিজীবী ছিলেন, নজরুলও বুদ্ধিজীবী ছিলেন, জি জি জি, আমাকেও হয়তো বুদ্ধিজীবী বলবে, অনলকেও হয়তো কেউ বুদ্ধিজীবী বলবে, কিন্তু বুদ্ধিজীবীর মধ্যে কি পার্থক্য আছে না? রবীন্দ্রনাথের সঙ্গে আমার পার্থক্য আছে না? 71-এর ঠিক 16 ডিসেম্বর, যেদিন আমাদের দেশটা বিজয়ের রথে উঠবে, তার মাত্র 2 দিন আগে যেসব বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে, তারা এক একজন ছিল আমাদের পথ নির্দেশক, দিক নির্দেশক। জি জি, সেই মানুষগুলোকে হত্যা করেছে কোনো আকস্মিক মানে ঘটনার মধ্য দিয়ে নয়। এটা আসলে পাকিস্তানিরা তো 1947 সালের পর থেকেই বাঙালিকে দাবিয়ে রাখার জন্য যা যা করা দরকার করেছিল, তারই ধারাবাহিকতার মধ্য দিয়ে যখন আমাদের মুক্তিযোদ্ধাদের
কাছে তারা ক্রমাগত পরাজিত হচ্ছিল এবং পরাজয় নিশ্চিত জেনে তারা আমাদের যাতে এই বাংলাদেশ নিজস্ব পন্থায় বিকশিত হতে না পারে, সমৃদ্ধ হতে না পারে, সেজন্য মৌলিক জায়গাটাকে তারা আঘাত করেছিল যে এই জায়গাটাকে যদি আমরা ধ্বংস করে দিতে পারি তাহলে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো ক্ষমতা বাংলাদেশিরা অর্জন করতে পারবে না। সেই কারণে তাদের পরিকল্পনা ছিল কিন্তু 22,000 বাংলাদেশিকে হত্যা করা, বাঙালিকে হত্যা করা। রাও ফরমালিনীর নেতৃত্বে সেই পরিকল্পনা হয়েছিল এবং আমাদের দেশের তৎকালীন যারা পাকিস্তানিদের দোসর ছিল তারা তাদের সহযোগিতায় সেই প্রক্রিয়াটা শুরু করেছিল আগে থেকেই, কিন্তু সেটা চূড়ান্ত রূপ পায় 14ই ডিসেম্বরে। ফলে যে ক্ষতিটা আমাদের হয়ে গেছে সেই ক্ষতিটা আমরা যতই বলি না কেন পূরণ করতে পারবো না, কিন্তু জাতি তো পিছিয়ে থাকে না, জাতিকে এগোতেই হয়। অতএব এই ক্ষতি পুষিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যা করা দরকার সেই কাজটা কি আমরা যথার্থভাবে করছি, আমার নিজের ব্যক্তিগতভাবে সংশয় আছে। দেশ এগোয়নি সেটা বলবো না, অবকাঠামোগতভাবে দেশ অনেক অনেক এগিয়েছে কিন্তু চেতনার বিপ্লবের জায়গাটাতে আমরা অনেক পিছিয়ে আছি। আর সেই বিপ্লব যদি সংগঠিত না হয় তাহলে অদূর ভবিষ্যতে, আমি দূর ভবিষ্যতে কথা বলছি না, অদূর ভবিষ্যতে কিন্তু বাঙালি জীবনে একটা বিপর্যয় নেমে আসতে পারে। জি, আপনার কাছে আবারও আসবো। আসিফ মুনির রয়েছেন আমাদের সাথে, ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আসিফ মুনির, আপনার কাছে একটু জেনে নেই, যেটা কবি অসীম সাহা বললেন যে আমাদের আসলে সেই ক্ষতিটা তো কখনো পোষাবার নয় এবং হয়তো একটি দাগ থেকে যায়, কিন্তু শুধুই কি দাগ নাকি একটা পিচুটি পড়ে আছে, সেই যন্ত্রণাটা এখনও আমাদের আছে এবং যে কোনো সময় পিচুটিটা উঠে গেলে, এবং উঠছে, মাঝে মাঝে উঠছে এবং সেই যন্ত্রণা আমাদের তীব্র আকার ধারণ করছে, সেই যন্ত্রণা কি আসলে আমাদের পোষানো সম্ভব হয়েছে কিনা? আজকে সকল শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করছি এবং পাশাপাশি আমাদের 30 লাখ শহীদদেরকে স্মরণ করছি। যেটা অসীমদা বললেন বা আপনি বলছেন, দুই রকম ভাবে হতে পারে ক্ষতর ব্যাপারটা যদি আমরা চিন্তা করি। একটা হচ্ছে যে পর্যায়ের হতে পারে, এটি আমরা সরাসরি শহীদ পরিবার সন্তানরা বা পরিবাররা সেটাকে মনে করি, এবং আরেকটি হচ্ছে যে জাতিগত বাঙালি জাতি। এবং এখন বাঙালি জাতি যদি বর্তমান সময়ে আমরা চিন্তা করি, বাঙালি জাতি শুধু বাংলাদেশে নেই, সারা বিশ্বে বিভিন্ন জায়গায় রয়েছে। আমাদের বাংলাদেশ পতাকা ধারণকারী বাংলাদেশি যারা আছে তাদের মধ্যে সেটার কতটা চেতনার জায়গাটা আছে সেখানে। এখন আসলে চেতনা কথাটাকেও একটু খোলসটা ছাড়িয়ে বোঝার দরকার আছে, এবং সেখানে অসীমদা বলছেন সেই জায়গাতেই যে ক্ষতি কখনোই, সে ক্ষত কখনই চলে যায় না, সেটা থাকে বা থাকবে, কিন্তু ক্ষতটা বাড়ে কখন, যখন আমরা দেখি যে যেই যে কাজগুলো তারা করার চেষ্টা করেছিলেন বা যে চিন্তাগুলো করেছিলেন বা যে কথাগুলো তারা বলে গেছেন বা লিখে গেছেন সেটার প্রতিফলন যখন আমরা তার পরবর্তী প্রজন্মের মাঝে না দেখি, অথবা এমনকি তাদের যারা সহযোদ্ধা ছিলেন, সহবুদ্ধিজীবীরা ছিলেন বা পরবর্তী প্রজন্মের বুদ্ধিজীবীরা, অসীমরাও যেটা বলছিলেন যে অনেকেই তো বুদ্ধিজীবী আছেন, তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়ে কিন্তু তাদের অবদানটা বেশি ছিল তা কিন্তু নয়। আমরা বলছি যে তাদের আত্মত্যাগ, তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু তারা কিন্তু এই পাকিস্তান শাসক গোষ্ঠীর এবং রাজাকার আলবদরদের সাথে যারা যুক্ত তাদের নেতাদের সেন দৃষ্টি সেই 47 সাল থেকে কিন্তু ছিল। আমাদের বাবারা তারা কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, সম্মুখ যুদ্ধে কেউ কেউ ওই সময় কিছু লেখালেখি করেছেন, কাজে আমরা বলতে পারি ওই 9 মাসেও তারা কেউ কেউ সম্পৃক্ত ছিলেন তাদের বুদ্ধিবৃত্তিক চর্চায়, কিন্তু তাদের মূল সংগ্রাম কিন্তু ছিল সেই 24 বছর, 47 থেকে 71। কাজে এই তালিকা তৈরি আগে আগে থেকেই তৈরি হয়ে গেছিল, যারা পাকিস্তান পন্থী যারা বাংলাদেশ বিরোধী তারা আগে থেকেই মনে মনে এই তালিকা তৈরি করে রেখেছিল, খালি সময়ের ব্যাপার যে তারা সেটাকে বাস্তবায়ন করেছে। আমাদের বাবারা অনেকেই তো কারাগার বরণ করতে হয়েছে, তারা কি কোনো অনৈতিক কাজ করছিলেন, তারা কি কোন রকম ভাবে আইন বহির্ভূত কোনো কাজ করছিলেন, তা তো না, তারা এই বাংলার কথাগুলোই বলছিলেন যেই জন্য তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়, এবং যে কারণে যখন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। এবং আমি একটু এখানে সবাইকে স্মরণ করে দিই, এখন বিশেষ করে এই বছরে আমাদের বাংলাদেশ সরকার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই শহীদ বুদ্ধিজীবীদের একটা সংজ্ঞা দিয়েছে,
এখানে কিন্তু বলা হচ্ছে 25শে মার্চ রাত থেকে 31শে জানুয়ারি পর্যন্ত কর্নেলের বাবাকে ইনক্লুড করে এই পুরো সময়ের যারা তারা শহীদ বুদ্ধিজীবী। কাজে আমাদের এখন সময় এসেছে 14ই ডিসেম্বরকে, শুধু 14ই ডিসেম্বরে যে শহীদরা বুদ্ধিজীবী হয়েছেন তাদেরকে না, এটাকে একটা প্রতীকী দিবস হিসেবে পালন করা, এবং পাকিস্তান যে উদ্দেশ্যটা চরিতার্থ করে করতে চেয়েছে পুরো 9 মাসে, সেইটা যে একটা অংশ ছিল বুদ্ধিজীবী নিধন, এটাকে মনে রাখতে হবে। পাশাপাশি এমনকি ডিসেম্বরও আমাদের বেশ কয়েকজন বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে 14ই ডিসেম্বর, কিন্তু 10ই ডিসেম্বরে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে ধরে নিয়ে যাওয়া, আবার ডক্টর আলিম চৌধুরীকে 15ই ডিসেম্বর ধরে নিয়ে যাওয়া হয়, 16ই ডিসেম্বরের ঠিক আগের দিন, অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত তারা সেই চেষ্টা করেছে। এবং সেই সময়ে যারা অন্তত ঢাকায় ছিল, ঢাকার পরিস্থিতি কি ছিল, ঢাকায় তখন কার্ফিউ চলছে, অল্প গুটিকতক মানুষের যাদের টেলিফোন ছিল সেই তারগুলো কাটা ছিল, কাজে 10ই ডিসেম্বর যে শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তিনি নিখোঁজ হয়েছেন, এটা তার নিকটজন ছাড়া আমাদের বাবারা 14 তারিখ পর্যন্ত কিন্তু জানেন না যে কাকে কাকে নিয়ে যাওয়া হচ্ছে, 11, 12, 13 প্রতিদিনই নেওয়া হয়েছে। এই পরিকল্পনাটার এবং এটা বাস্তবায়ন হয়েছে ঠিক একইভাবে, একটা গাড়ি এসেছে, গাড়িতে কাদা লাগানো রয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে আধা ঘন্টার মধ্যে ফেরত নিয়ে আসা হবে। আমরা মানে একই কথা প্রত্যেকটা পরিবার যারা ওই ডিসেম্বরে নিয়ে যাওয়া হয়েছে একইভাবেই বলতে হয়, কারণ একইভাবেই ঘটেছে, অলমোস্ট একই গাড়ি, একই দল, রাজাকারদের একই দল তাদেরকে নিয়ে গেছে। কাজেই এই কারণে এটা উল্লেখ করছি যে ডিসেম্বরের হত্যাকাণ্ড, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, সারা বছরের হত্যাকাণ্ডের মধ্যেও একটু পার্থক্য সেখানে রয়েছে, যদিও সকলেই বুদ্ধিজীবী এবং সকলের যা অবদান সেটার কারণেই কিন্তু পাকিস্তান তাদের টার্গেট করেছে। এখন সেই জায়গায় যদি আপনারা ক্ষতের কথা বলেন, আমরা কিন্তু 365 দিনই সেই ক্ষতটা বহন করি, কিন্তু অসীমদার সাথে কথা মিলিয়ে আমি একটু বলতে চাই যে আমরা জাতিগত ভাবে 365 দিন সেটাকে স্মরণ করি না, একটি দিবসের মধ্যে থাকে, বড় জোর একটি মাসের মধ্যে থাকে। এবং সেই জায়গায় যেটা সমস্যা হয়, বুদ্ধিভিত্তিক চর্চা যারা করেছেন তাদের কিন্তু কাজের প্রমাণগুলো রয়েছে, তারা লিখে গেছেন, সৃষ্টি করে গেছেন, তাদের কথাগুলো রয়েছে, বাণীগুলো রয়েছে, কিন্তু এগুলো রাষ্ট্রীয়ভাবে না হয়েছে সংরক্ষণ, না এসেছে এগুলো আমাদের পাঠ্যপুস্তকে, না এসেছে এগুলোর ভেতরে গবেষণার কাজ, খুব গুটিকতক মানুষ এগুলো করে, যেই জন্য আমরা দিবসে শুধু আলোচনা করি যে কি পেলাম পেলাম না, কিন্তু আমাদের বাবাদের লেখাগুলো কেউ কখনো পড়ে দেখেন না, এগুলো তো আমাদের নিজেদের সংগ্রহে আছে, জাতির কাছে কেন? জি জি জি, সেটা আসলে এই জাতির জন্য অনেক বেশি কষ্টের, এবং জাতিও সেখান থেকে অনেক ক্ষতির মধ্যেই পড়ে যাচ্ছে, কারণ এই লেখনীগুলো জাতিকে অনেক বেশি পথ দেখাবে, সেটাই আসলে হবার কথা ছিল, কিন্তু হয়তো কোথাও কোথাও থেকে আমরা সেখান থেকে বিচ্যুত হচ্ছি। অনল রায়হান, আপনার কাছে একটু আসি এ পর্যায়ে। সেই স্বাধীন দেশ 1971-এর 16 ডিসেম্বর যখন বিজয়ে একদম আত্মসমর্পণের ঘটনা ঘটে গেল, এদেশে বিজয়ে চলে আসলো, তারপরে 1972 সালের জানুয়ারি মাস, সেই সময় আমরা হারালাম জহির রায়হানকে, এবং এটা বলতেই হচ্ছে যে কতটা অধ্যত্ত ছিল এই এদেশীয় দোসরদের, এবং সেটা আমরা বিভিন্ন সময় এখনও দেখি, এখনও পাকিস্তানের পতাকা ওড়ে, এখনও আমাদের সেই যন্ত্রণা বা সেই ক্ষতকে বারবার নাড়া দেয়া হচ্ছে। সেই জায়গাটায় কেমন আসলে বলবেন, আপনার সেই যন্ত্রণা আরও কত বেড়ে যায় যখন এই অধ্যত্তপূর্ণ আচরণ আপনি দেখেন? কী বলবো, তন্ময় ভাই মানে আসিফ মনে খুব সুন্দর করেই আমার কথাগুলো বলে দিয়েছেন। লক্ষ্যযোগ্য হচ্ছে কি, এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস যেটা তম্ম ভাই মাত্র বলল, দিবসটাকে যদি ফেলে দেই, এই শহীদ বুদ্ধিজীবীদের মানে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড করা তালিকা করে, এবং সেই তালিকাটা উনি ঠিকই বলেছেন, 47-50-এর সময় থেকেই এই মুনীর চৌধুরী, জহির রায়হানরা যখন রাজনৈতিকভাবে সচেতন বুদ্ধিজীবী হিসেবে প্রকাশিত হলেন, তখন থেকেই জামাতপন্থী ইসলামীপন্থী লোকের টার্গেট ছিল। তো সেটা 71-এ সে তালিকা করেই হত্যাকাণ্ড করা হয়েছে, এবং অবশ্যই 25শে মার্চের কালোরাত্রি থেকে নিয়ে 16ই ডিসেম্বর পর্যন্ত। তো এখন মুক্তিযুদ্ধের ইতিহাস যখন একে মুক্তিযুদ্ধের ইতিহাসটা আমরা কখনোই আজতক ঠিকভাবে প্রজন্মকে বলতে পারিনি, দ্বিতীয়ত এই মুক্তিযুদ্ধের ইতিহাসের যেমন 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ একটি অসামান্য অংশ, এটা বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে পারবেন না, তেমনি ওই 9 মাসের মধ্যে এই যে বুদ্ধিজীবীদের তালিকা করে হত্যা করা, এটিও একটি অত্যন্ত উল্লেখযোগ্য অংশ। এখন এই জায়গাটাই এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ব্যাপারটা পৃথিবীতে যতগুলো জাতিরাষ্ট্র হয়েছে, ধরেন বিপ্লবের মধ্য দিয়ে, কোনো রক্তাক্ত ঘটনার মধ্যে দিয়ে, আমার জানা নেই হয়ে থাকলো বিরল,
ইভেন আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে হলোকোস্ট হয়েছে ইহুদিদের সঙ্গে, সেখানেও এরকম তালিকা করে জার্মানি নাসি ইহুদি আপনার হচ্ছে বুদ্ধিজীবীদের মেরেছেন বলে আমি জানি না। কিন্তু বাংলাদেশে পূর্ব বাংলায় 1971 যে ঘটনাটা ঘটলো, এ বুদ্ধিজীবীদের তালিকা করে হত্যাকাণ্ড, শেষের দিকে পরাজয় নিশ্চিত হয়ে যাওয়াতে এই আপনার এদেশের যে জামাতে ইসলামী, নেজামে ইসলামী, এরা যারা পাকিস্তান সামরিক সরকারের সঙ্গে একাত্ম ছিল, এই যে ভাবনার জায়গাটা যে এই লোকগুলোকে মেরে ফেলা দরকার, তাতে যেটা হবে শুধু যে স্বাধীন হয়ে যাচ্ছে দেশটা, সেই দেশটা দাঁড়াতে সময় নেবে, মেরুদণ্ড আঘাতপ্রাপ্ত হবে, শুধু তাই না, যেটা অসীমদা বলে গেলেন, মনির চৌধুরী, আলতাফ মাহমুদ, সিরাজউদ্দিন হোসেন, জ্যোতির্ময় গুহঠাকুরা, প্রত্যেকটা লোকের আপনি একটু পেছনটা দেখেন, প্রতিটা পেশায় তারা একদম নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকে প্রগতিশীল লোক, প্রত্যেকে অসাম্প্রদায়িক লোক। এই লোকগুলো একটা স্বাধীন দেশে যখন যার যার সেক্টরে, শিক্ষকতা, ইঞ্জিনিয়ারিংয়ে, সরকারি আমলায়, সেই সরকারি আমলার আজকের আমলা এক নয়, তো এরা যখন সেখানে আপনার নেতৃত্ব দেবে, দেশটা তো অনায়াসেই একটা প্রগতিশীল দেশে পরিণত হবে। এই ইতিহাসটাকে প্রজন্মের কাছে জানানো হলো না। আপনি রায়েরবাজারে যাবেন, আপনি মিরপুরে যাবেন, শহীদ বুদ্ধিজীবী দিবস, কিন্তু কোনো বুদ্ধিজীবীর ছবি দেখবেন না। এখন ক্লাস 8, 9 বা 12 একটা ছেলে মেয়ে কেই শহীদ বুদ্ধিজীবী, ও তো চিনবেই না, ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয়েছে এটা হয়তো বা দু এক জায়গা থেকে শুনতে পারে, কিন্তু এটাকে যে আত্মস্থ করা, এটার পেছনের ঘটনাটাকে ধারণ করা, সেটা আমরা প্রজন্মের কাছে বলতে পারিনি। আমরা বলতে আবারও বলি, এটা রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্রের একদম রাষ্ট্রের ব্যর্থতা, এটা সরকারি ব্যর্থতা, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ব্যর্থতা, সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যর্থতা, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা। তো এইখানে একজন প্রজন্মের, একটি তরুণ যদি পাকিস্তানি পতাকা নিয়ে হাসতে হাসতে বলে যে তার দুঃখ হচ্ছে দুই ভাই কেন আলাদা হয়ে গেল, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তরুণকে দোষারোপ করার কোনো জায়গা নেই। তো ওটাতে আমি যন্ত্রণা পাওয়ার জায়গা নেই, আমার তো হিপোক্রেসি করে আপনার সঙ্গে লাভ নেই, কিন্তু ওতে ক্ষোভ বাড়ে, ক্রোধ হয়, ক্রোধটা হয় রাষ্ট্রের উপরে, যে যদি তাকে সঠিক ইতিহাসটা জানানো হতো এই তরুণকে, তাহলে কিন্তু এই তরুণ এই কথা বলবার মতো কোনো মানসিক অবস্থায় থাকতোই না, যে তার দুঃখ লাগে যে পাকিস্তান এবং বাংলাদেশ কেন দুই ভাই আলাদা হলো। এবং এখানে আরেকটি ব্যাপার উল্লেখযোগ্য যে আমাদের আপনার হচ্ছে শিক্ষা ব্যবস্থার ভেতরে যেটা বললাম যে এই জিনিসগুলোতে একেবারেই আসেনি, এই যে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস সমস্ত কিছু, সেই সঙ্গে এই যে তরুণ যোদ্ধা যারা, যদিও বুদ্ধিজীবী দিবস, আপনি দেখেন রুমি, বদি, আজাদ, এদেরকে নিয়েও কিন্তু তরুণ প্রজন্মকে আপনি বলেন না, মানে রাষ্ট্র বলে না। তো একটা রুমি বদি কিভাবে শহীদ হলো ওই যুদ্ধ করতে গিয়ে, ইয়াং ছেলে, একই বয়স ছিল যে তরুণ ছেলেটা আজকে পাকিস্তানের ফ্ল্যাগ উড়িয়েছে, ও জানলে এটা করতো না। এবং খেয়াল করবেন তার পিতা, তার পিতা ডেফিনেটলি হচ্ছে 80-এর দশকের পিতা, এই 80-এর দশকটা হচ্ছে জিয়াউর রহমানের আমল, উনি বেইমানি করলেন মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদদের সঙ্গে, বেইমানি করলেন ওই 72-এর সংবিধানের সঙ্গে, ডেকে নিয়ে আসলেন জামাতপন্থীদের, গোলাম আজমদের, HMS এরশাদ আসলেন, তিনি একই ধারাটা বজায় রাখলেন, ওই সাম্প্রদায়িকতাকে তিনি এখানে স্থাপন করলেন, একটা নকল দেশপ্রেমকে প্রজন্মের কাছে উপহার দিলেন। ওই পিতা তো জানতো না, ওই পিতাকে আসলে আমি নিজে 7ই মার্চের ভাষণ দিয়ে গেছি 96-এর পরে BTV বা অন্যান্য টেলিভিশনে, তো আমার একটা বয়স হয়েছে, আমার পিতা হচ্ছে মুক্তিযুদ্ধের শহীদ, সুতরাং আমার পারিবারিক DNA-র মধ্যে এটা আছে। এই ছেলেটার যে পিতা, যে 80-এর দশকে হয়তো ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, সে তো এটা জানলই না। তো এটা যন্ত্রণা না, এটা হচ্ছে ক্রোধ, এটা হচ্ছে ক্ষোভ যে রাষ্ট্র থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে লালন পালন করা হয়নি। সেই আক্ষেপ যে আমাদের রয়েছে, আক্ষেপ তো আসলে আছি, আমরা জানতে পারিনি। এবং আমি প্রায়শই এই কথাটা বলবার চেষ্টা করি যে দীর্ঘ একটা সময় আমরা শুধু পশ্চাতেই ধাবিত হয়েছে, সামনে এগোতে পারিনি এই দেশটাকে নিয়ে। তাহলে এই যে হত্যা ছিল, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, আপনাদের আলোচনা থেকেই আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, তাহলে এই হত্যাকাণ্ডই কি আসলে আমাদের সেই মুক্ত চিন্তা করার চেতনাকে ধ্বংস করেছে, বিপ্লব করবার সেই বা বিপ্লবী হবার ক্ষমতাকে ধ্বংস করেছে? বা যদি আমি বলি যে একদম আমরা স্বাভাবিকভাবে যে গঠনমূলক আলোচনা করতেও বোধহয় আমরা ভুলে গিয়েছি, তাহলে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদের যে উদ্দেশ্য ছিল, প্রতিপক্ষের যে উদ্দেশ্য ছিল, তারা কি অনেক বেশি সফল হয়ে গেল? কখনো কখনো তো সেটাই মনে হয় যে যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ বিরোধীরা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল,
এই দেশে এত বছর পরে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা দ্বার প্রান্তে, তখনও আমাদের এই প্রশ্ন করতে হচ্ছে যে আমরা কি পিছিয়ে গেছি কি না। এর চেয়ে বেদনাদায়ক ঘটনা আর কি হতে পারে? অনল যে কথাটা বলল, যন্ত্রণা কখন ক্ষোভে পরিণত হয়? যখন দেখতে পায় যে তার যন্ত্রণা উপশমের জন্য রাষ্ট্র সমাজ কোনো ভূমিকা পালন করছে না, কিংবা নতুন প্রজন্ম এগিয়ে আসার সুযোগ পাচ্ছে না, কিংবা নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, বুদ্ধিজীবীদের হত্যার প্রকৃত ইতিহাস জানতে পারছে না। আমি আজকে এই ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখলাম যে বুদ্ধিজীবীদের ইতিহাস লিখতে গিয়ে কত ভুল ভ্রান্তি এবং বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে এগুলো লিখিত হয়েছে। তাহলে যে নতুন প্রজন্মের ছেলেটি এই সব দেখবে, সে কি জানবে, কতটুকু জানবে? ফলে যে কথাটা অনল বলল যে ক্ষোভ, ক্রোধ, এই ক্রোধ কিন্তু সহসা মুছে যাবার নয়। রাষ্ট্রের কেউ যদি ভাবে কিংবা আমাদের সমাজের কেউ যদি ভাবে যে এই ক্ষোভগুলো আপনি আপনি আগ্নেয়গিরির মতো স্তিমিত হয়ে যাবে, ভুল ধারণা। এটা ইতিহাসের ধারাবাহিকতায়, পরম্পরায় এটা আরও অগ্নিগর্ভ হয়ে উঠবে এবং যখন বিস্ফোরণ ঘটবে তখন কিন্তু কোনো সরকার বা রাষ্ট্র তাকে আর প্রতিহত করতে পারবে না। তাতে যে বিপর্যয়টা হবে, সেই বিপর্যয় ঠেকানোর ক্ষমতা আমাদের এই সমাজ রাষ্ট্রের আছে কি না সেটাও কিন্তু ভেবে দেখতে হবে। ওই যে কথা আছে না, বন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। জি কবি অসীম সাহা, আপনাকে আমি বিনয়ের সাথে থামিয়ে একটু যুক্ত করতেই চাচ্ছি, সেই ক্রোধ, সেই ক্ষোভ শুধু শহীদ পরিবারের সন্তানদের মধ্যে, সেই সদস্যদের মধ্যে যদি সবার থাকতো তাহলে তো বিস্ফোরিত হতোই, আমরা তো কোনো কিছুতে সেটা খুঁজে পাই না। হয় সময় ইতিহাস কিন্তু সবসময় তাৎক্ষণিকভাবে যে তার বিস্ফোরণ ঘটায় তা কিন্তু না। এটা দেখা হয়তো দেখা যাবে 50 বছর 100 বছর পরে হলেও ইতিহাস তার আপন গতিতে বিস্ফোরণমুখ হয়ে উঠবেই উঠবে, ইতিহাস তাই বলে। অতএব এত বুদ্ধিজীবী জীবন দিয়েছে, 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মামন সম্ভ্রমহানি হয়েছে, এগুলো এমনি বৃথা যাবে? অসম্ভব। আজকে এখনও আমরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম তারা জীবিত আছি, তারা কি তাদের দায়িত্ব সত্যিকার অর্থেই পালন করছি? আমি আজকে 21 টিভিতে এসে কথা বলে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে গিয়ে আমি আর হয়তো চটপটি খেতে যাবো, আমার এগুলো আর মনে থাকবে না। কিন্তু 50 বছর পরে জানতে পারছে না ইতিহাস, তাহলে 100 বছর পরে এই যে ইতিহাসকে আমরা কি ধারণ করতে পারবো? এই নিয়ামকদেরকে আমরা স্মরণ করতে পারবো? ইতিহাস কিন্তু তাই, ইতিহাস কিন্তু একদম খুঁড়ে বের করে, যেমন প্রত্নতত্ত্ব আবিষ্কৃত হয় না, 1000 বছর পরে প্রত্নতত্ত্ব আবিষ্কৃত হয় না, হয়। অতএব এই ইতিহাসও হতেই হবে, যদি বাংলাদেশ থাকে, বাংলাদেশের ইতিহাস থাকে, তাহলে এই ইতিহাস অবশ্যই মাটি খুঁড়ে হলো বেরিয়ে আসবে এবং তখন যে বিস্ফোরণ ঘটবে সেটা ভয়ঙ্কর হবে, সেটা বের হয়ে আসবে, আসবেই, এটা ঠেকানোর কোনো উপায় নাই। আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ক্রুদ্ধ চিত্তে এগুলো বলছি বটে, কিন্তু আমরা হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই এটা দেখবে যে এই দেশে অন্যায় এবং ইতিহাসের সত্যকে ধামা চাপা দেওয়ার চেষ্টার মধ্যে যে ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রকে দুহাতে সরিয়ে দিয়ে ইতিহাস তার আপন গতিতে এগিয়ে গেছে এবং সত্য বেরিয়ে আসছে। শহীদ মুনির চৌধুরী বা শহীদ জহির রায়হান বা গোবিন্দ দেব বলি, জ্যোতির্ময় ঘোষাকত বলি, সিরাজউদ্দিন হোসেন বলি, এরা তো যে কেউ ছিলেন না। ইতিহাসের পাতায় অসংখ্য মুক্তিযোদ্ধার নাম মুছে গেছে, আমরা জানি না, তালিকাভুক্তও হয়নি, কিন্তু এরা কিন্তু তালিকাভুক্ত হওয়ার মধ্যে নেই, এরা স্বয়ংক্রিয়ভাবে তালিকাভুক্ত হয়ে আছে মানুষের হৃদয়ে। এটা যুগ থেকে যুগে এটা কিন্তু বিকশিত হবেই, প্রচারিত হবেই, এটা ইতিহাস পড়ে আমরা যা জানি তাতে একে ঠেকানোর সাধ্য কারণ নাই। আজকে যারা আত্মতৃপ্তিতে ভুগছেন তারাও হয়তো থাকবেন না, কিন্তু তাদের পরবর্তী প্রজন্মকে এর দায় নিতে হবে এবং সেই দায়টা ভয়ঙ্করভাবে নিতে হবে। সেটা আমাদের রাষ্ট্রের জন্য সেটা বিপজ্জনক হয়ে যেতে পারে, সেখানে হচ্ছে ভয়ের কারণ। জি ভয়ের কারণ, কিন্তু আসলে হতাশা জায়গাটা নেই, আমরা নিশ্চয়ই অনেক বেশি আশা করি, শুনতে পাবোই, কারণ ইতিহাস এগিয়ে যাবেই তার আপন গতিতে। আমার বিরতির সময় হয়েছে, আমি নিশ্চয়ই ফিরব আলোচনায় আবারও। সম্মানিত দর্শক, আজকের আলোচনায় সময় হয়েছে একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন।
সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এবং আজ আমরা কথা বলছি শহীদ বুদ্ধিজীবী দিবস এই শিরোনামে। এ পর্যায়ে একটু আসতে চাই আসিফ মুনির আপনার কাছে। সেই যে পথটা, সেটা তো অনেক বেশি কষ্টের ছিল, অনেক বেশি সংগ্রামের ছিল, কিন্তু আসলে কেমন ছিল? আমরা প্রতি বছর হয়তো আপনি যেটা বললেন যে একটা নির্দিষ্ট সময়ে এসে আমরা স্মরণ করি, কিন্তু আপনাদের তো প্রতিটা দিন প্রতিটা ক্ষণ কেটেছে অনেক বেশি কষ্টের মধ্য দিয়ে। একটু হলেও সহানুভূতির জন্য না হোক, একটু হলেও আমাদের জানবার জন্য এই প্রজন্মের, নিশ্চয়ই আপনি সেই কথাগুলো বলবেন। আমাদের যেহেতু অনেক শহীদ পরিবারের সাথে নিজেদের বিভিন্ন সময় যোগাযোগ থেকেছে, হয়তো পারিবারিক ভাবে বা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা যারা ছিলাম, বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের পরিবারগুলো আমরা কাছাকাছি ছিলাম, কাজেই আমরা একে অন্যের মনের জায়গাটা বুঝতে পারতাম। তো এখনকার সময়ে এসে এই বয়সে, পরিণত বয়সে এসে চিন্তা করি, সেটা হচ্ছে যে যুদ্ধের মতো একটা বিশাল ঘটনা, মানে মুক্তিযুদ্ধের মতো এত বড় ঘটনা তো আমাদের জীবৎকালে বা আমাদের যারা পূর্বসূরীরা আছে তাদের জীবৎকালে ঘটেনি, যারা এমনকি 47 থেকেও সে আন্দোলনে যুক্ত ছিলেন। ছোট ছোট বিভিন্ন সংগ্রাম হয়েছে, কিন্তু সরাসরি সম্মুখ যুদ্ধ হচ্ছে বা একেবারে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, পাখির মতো নির্যাতন করা হচ্ছে, এই ঘটনার সবচেয়ে বড় ঘটনাটা তো সেই মুক্তিযুদ্ধের সময়ই হয়েছে। এটা যারা প্রত্যক্ষ করেছেন, সেটা যেভাবেই হোক না কেন, তাদের মনের মধ্যে যে প্রভাবটা ফেলেছে, দাগটা ফেলেছে, সেটা কিন্তু এখনকার সময় এসে আমরা বুঝি যে এগুলোর আধুনিক বিশ্বে চিকিৎসাও রয়েছে। ইংরেজিতে বলা হয় পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। আমরা পারিবারিকভাবে এটা জানি যে আমরা নিজেদের পরিবারের মধ্যে কখনই স্বাচ্ছন্দ্য বোধ করিনি, এই 50 বছরও স্বাচ্ছন্দ্য বোধ করিনি। যুদ্ধের সময় তার পরবর্তী সময়ে ক্ষতগুলো, এগুলো কেমন এবং সেগুলো অন্যদের সাথে শেয়ার করা। আমরা এক পরিবার আরেক পরিবারের সাথে কথা বলেছি, আমরা এক ভাই অন্য পরিবারের ভাই বা বোনের সাথে কথা বলেছি, নিজেদের পরিবারের ভেতরে এগুলো আমরা এখন পর্যন্ত কথা বলতে পারি না, কেন পারি না, কারণ সেটা মনের কষ্টটা এরকম যে একটা হচ্ছে আমরা অন্যের কষ্টটা বুঝতে পারি, আর একটা হচ্ছে যে এটা বলার মতো জায়গায় থাকে না। আমি বা আমরা অনন সহ আমরা যত স্বাচ্ছন্দ্যে গণমাধ্যমে এগুলো নিয়ে কথা বলতে পারি, বাড়িতে পারি না, কিন্তু এখনো পারিনি। কাজে সেইটার ক্ষত কিন্তু সেখানে ধরেন এর মধ্যে এটাও আছে, শহীদ বুদ্ধিজীবী পরিবার সহ অনেক শহীদ পরিবার বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আসতে হয়েছে, মধ্যে অর্থনৈতিক সংকট ছিল, কিন্তু তার পাশাপাশি যেটা ছিল যে সামাজিক যে সংকট। আমরা একটু যেটা আলাপ করছিলাম যে আমাদের বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে যেই ভূস্খলনগুলো হয়েছে বা পেছনে হাঁটার কথা যেটা আপনি বলছিলেন, সেই সময়গুলোতে কিন্তু অনেক বেশি সেই ক্ষতটা আমরা অনুভব করি। আমরা যারা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকতাম আমরা জানি যে 15 আগস্ট বঙ্গবন্ধুর আসার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আমরা ওখানে যারা, আমরা তখনও ছোট, আমাদের বড় ভাই বোনরা প্রস্তুতি নিচ্ছিল, বঙ্গবন্ধু সেখানে খেলাঘর প্রদর্শন করতে আসার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রমের মধ্যে। এবং সেখানে আমি একদম একটা ব্যক্তিগত কাহিনী ছোট্ট করেই বলছি, সেখানে যখন রেডিওতে প্রচার হলো যে বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, এটা একজন পরিচিত সংবাদ পাঠক সেই ঘোষণাটি দিচ্ছিলেন তারে, এবং সেটা শুনে আমি যা বলেছিলাম আমার মা আমাকে পরে স্মরণ করিয়ে দিয়েছেন। আমি তখন স্কুলে পড়ার ছাত্র, আমাদের এক বছর বড় তখন রাসেল, তখন বলছিল যে আমি বলেছিলাম নাকি যে পাগল হয়ে গেছে, তো এই পাগলের রাজ্যে যে আমরা এখন বাস করছি এখন সেটা বুঝি। সেই জায়গাতে এই যখন আমরা বিভিন্ন পদস্খলন দেখছি তখন কিন্তু আমাদের ক্ষোভটা হচ্ছে জাতির প্রতি কিছুটা হচ্ছে, যে জাতি এই জায়গাটা বা সেখানে সাধারণ মানুষও আছে, যে আসলে আমরা কেন সেই জায়গাটায় প্রতিবাদ করা হোক বা নিজেদের ঘরে ঘরে সেই কাহিনীগুলোকে, যুদ্ধের কাহিনীগুলোকে আমরা সামনে নিয়ে আসতে পারছি না বা পারি না। একটা হতে পারে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম যে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে খুব বেশি কিছু শেখার চেষ্টা করি না, পরিবারের শিক্ষার জায়গাটা হতে পারে, যেটা বলছিল সেটাও 80-এর দশকে যারা তরুণ ছিল তারা তো একটা বিকৃত ইতিহাস শিখেছে, কাজে তারা তাদের ছেলে মেয়েদেরকে বাড়িতে শেখালো একটা বিকৃত ইতিহাস শেখাচ্ছে বা শেখাবে। কাজে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ক্ষত বা অনুভূতির জায়গাটা একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, যেটা নিয়ে আমরা কখনো আসলে কথা বলতে পারি না স্বাচ্ছন্দ্যে, আরেকটি হচ্ছে যে এখন আমরা দেখি যে ধাক্কা খাচ্ছে জাতি বা রাষ্ট্র। এখন যেমন একটু আগে বোধহয় অনলও বলছিল 72-এর সংবিধানের কথা, বা আমরা আমাদের 4 মূলনীতির কথা যদি ধরি, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 4টির কোনোটি 50 বছরে আমরা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারি। এবং এখানে আমি জোর গলায় বলতে চাই যে এখানে শুধুমাত্র যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি তারা ক্ষমতায় ছিল বলে যে সেটা হয়নি কিন্তু নয়। আমরা যদি দেখি যে আজকে প্রাসঙ্গিকভাবে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে, এবং সেই বিচারের রায়ে বিশেষ করে যারা প্রবাসী পালিয়ে যাওয়া রাজাকার ছিল
তাদের বিরুদ্ধেও রায় হয়েছে, সেই রায় হয়েছে 8 বছর আগে 2013 সাল। এ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে আমরা যেটুকু জেনেছি বিভিন্ন মহল থেকে, রাষ্ট্রীয়ভাবে কোনো আবেদন, লিখিত আবেদন এই দুই যুদ্ধাপরাধীর বিরুদ্ধে করা হয়নি ওই দুই রাষ্ট্রের কাছে। যতই আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় থাকুক, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড যদি আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকে, এই বিচারটি যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে শেষ গুরুত্ব পেয়ে থাকে, ফলে রায় কার্যকর করার ব্যাপারে যতই জটিলতা থাকুক, 8 বছরে আমরা একটা কেন চিঠি লিখতে পারিনি ওই সরকারের কাছে, এই কষ্টগুলো কোথায় রাখবো না? নিঃসন্দেহে এই কষ্টগুলো আসলে কোথায়, এই প্রশ্নের উত্তর খুঁজতে আরও কতটা বছর লাগবে। কিন্তু কবি অসীম শাহ যেভাবে বলছিলেন যে হতাশার কোনো জায়গাটা নেই, নিশ্চয়ই আশা করি আমরা শুনতে পাব, কষ্টের উত্তর হয়তো একসময় পাওয়া যাবে। সে জায়গাটায় অনুল রায়হান আপনার কাছে আসি, যে অনেকেই এটা তো স্বাভাবিকভাবে বলে থাকিনি, আর একেবারে এ প্রজন্মের একজন হয়েও আমরাও বিভিন্ন সময় এটা অনুভব করার চেষ্টা করেছি যে সেই সময়টাতে বছর জুড়ে সেই 22,000 যে সংখ্যাটা উল্লেখ করলেন, তালিকা করা হয়েছিল পরবর্তীতে তাদেরকে মারবার যে চেষ্টা এবং হত্যার শেষ সময়টায় এসে যে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা, সবটাতেই তো তারা আসলে অনেকখানি সফল হয়েছে, আমরা বোধহয় সেই জায়গাটা অনেক বেশি ব্যর্থ হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে 15 আগস্ট 1975 তার পরের যে সময়টা আপনি একটু উল্লেখ করেছেন, 72-এর সংবিধানকেই একদম পরিবর্তন করে দেয়া, আরও অনেক পরিবর্তন হয়েছে, সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে, কিন্তু সেই সময়টাতে আসলে সেই ক্ষত যে আমরা বলি যে পুষিয়ে নেয়া, সেই সময়টাতে আসলে সেই ক্ষত কি আরও বেশি বেড়ে যায়নি? বেড়েছে তো, বেড়েছে। এখন মানে করবার কি আছে আমাকে বলুন না? এখানে যে 15 আগস্টে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হবে, একই বছরের শেষের দিকে তাজউদ্দিন আহমেদকে মারা হবে, এদের পুরো 4 নেতাকে মারা হবে, সেনাবাহিনীর ভেতরে যে শীর্ষস্থানীয় মুক্তিযোদ্ধারা ছিলেন তাদেরকে মারা হবে, তারপর একটা পিকুলিয়ার ক্ষমতা আর্মি থেকে বেরিয়ে এসে জিয়াউর রহমান করবেন, এরশাদ সেটাকে ফলো করবেন, জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে খালেদা জিয়া যখন 91 সালে সরকার গঠন করলেন, ওইটাও একটা খুব সিগনিফিক্যান্ট যে তখন একটা গণ আন্দোলন হয়েছিল, সেই গণঅভ্যুত্থানের ফসল আমি এরশাদ বিরোধী আন্দোলন, সেটা গণঅভ্যুত্থান। আমি গ্রামে গেছি, গ্রাম শ্রমিক কৃষকরা কিন্তু এই গণঅভ্যুত্থানের পক্ষে ছিল, তো সেইটা সেই এরশাদকে নামানো হলো, খালেদা জিয়া নির্বাচনে আসলেন, সঠিক নির্বাচন করেই নির্বাচিত হলেন, তারপর কী করলেন, আবারও একই জিনিস করলেন, একই রাষ্ট্র ব্যবস্থা, একই অগণতান্ত্রিকতার চর্চা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা ভুল দেশপ্রেম প্রজন্মকে জানানো, মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান বাদ দিয়ে নতুন সব দেশপ্রেমিক গান বানানো হলো। তো এই যে হলো এটা, এটা তো একটা ইতিহাস, এটা হয়েছে, এখন এটা কি করবো আমাকে বলেন না? কিছুই সেই জায়গাটায় করবার নাই, না করবার আছে, করবার আছে অবশ্যই। এখন বর্তমান সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে জোরের সঙ্গে বলবো, উনি হয়তো এই টেলিভিশনগুলো আজকে দেখছেন, এখন উনাকে উনি যথেষ্ট দায় নিয়েছেন তার কাঁধে, কিন্তু আওয়ামী লীগের অন্যান্য নেতাদের দায় নিতে হবে কাঁধে। এই ওবায়দুল কাদের সাহেবরা শুধু কথা বললে হবেন না, তো তোমার ভাই মাত্র যেটা বলে গেলেন যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ব্যাপারে এই যে চৌধুরী মনুদ্দিন আশরাফুজ্জামান দুজন চিহ্নিত, রায় হয়ে গেছে, এখানে তারা বিদেশে বসে আছে, আমাদের সরকার কি তাদেরকে এখানে আনাতে পারলো না বাংলাদেশে রায় কার্যকর করার জন্য? চিঠিও আমরা লিখতে পারিনি বছরে, সেটাই উল্লেখ করলেন যে হ্যাঁ। সেই সঙ্গে প্রাসঙ্গিক বলে বলছি, এই যে পৃথিবীর ইতিহাসে যতগুলো গণহত্যা হয়েছে, বাংলাদেশে গণহত্যা নিঃসন্দেহাতীতভাবে একটি বিশাল বড় গণহত্যা, এখানে আপনি কোনো বর্গ কিলোমিটার জায়গা পাবেন না বাংলাদেশে যেখানে গণকবর নেই। সেই গণহত্যার যে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়, সেটা কি আমার আপনার কাজ, গভর্নমেন্টের কাজ? তো এইটার ব্যাপারও কেন সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না, এটা তো আমরা বলছি। তৃতীয়ত শিক্ষা ব্যবস্থা, যেটা আপনি বললেন, মাদ্রাসায় একটা ছেলে পড়বে একভাবে, বাঙালি মিডিয়ামে একভাবে পড়বে, ইংরেজি মিডিয়ামে একভাবে পড়বে, কেন আমি একমুখী শিক্ষা ব্যবস্থা করতে পারছি না কেন? মাদ্রাসায় আপনি ইসলামিক শিক্ষা দেন, কিন্তু ওখানে বাধ্যতামূলকভাবে আনেন বাঙালি জাতিসত্তার ইতিহাস, শুধু 47 থেকে 71 না, বাঙালি জাতিসত্তার ইতিহাস, চর্যাপদ থেকে নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন, প্রীতিলতা বাদ্যেদার থেকে নিয়ে এসে তারপরে আপনার হচ্ছে 71-এর শহীদ পর্যন্ত, একই ইতিহাসকে আপনি পড়ান ইংরেজি মিডিয়াম বা বাঙালি মিডিয়ামে। আপনি যখন আমাদের নবীজির ইতিহাস পড়বেন, জীবনী পড়বেন, লিও তলস্তার ইতিহাসটাও পড়তে দেন, রবীন্দ্রনাথের ইতিহাসটাও পড়তে দেন,
এগুলাই তো আমার মুক্তিযোদ্ধা তমোভাই শুরুতে বলো যে মুক্তিযোদ্ধা চেতনা কোনো বায়বীয় জিনিস না, এটাকে ধরা যায়, ছোঁয়া যায়, পড়া যায়, বোঝা যায়। তে ধরা ছোঁয়া বোঝার জন্যে তো সরকারের শিক্ষা মন্ত্রণালয়কে একটা সিলেবাস নিয়ে আসতে হবে, এবং সেই সিলেবাসটা তো হচ্ছে আপনার সচিবালয় আমলারা করবেন না। আজ অনেকগুলো লোক নেই কিন্তু যারা করতে পারতো, কবি চৌধুরী নেই, আনিসুজ্জামান স্যার নেই, কিন্তু কিছু লোক এখনও আছেন। আপনি তাদেরকে দিয়ে সিলেবাসগুলো করান, আমি বলছি না ভাই, যেটা পাঁচ বছরের কাজ, মেট্রো রেল বা আপনার পদ্মা সেতু যেমন 10 বছরে হয়, এই শিক্ষা ব্যবস্থা 15 বছরে হোক। এবং আসিফ মনির কিন্তু একটু উল্লেখ করেছেন যে শুধু মুক্তিযুদ্ধের পক্ষের সেই চেতনা বা সেই শক্তি, সেভাবেও যদি আমরা হিসাব করি অনেকগুলো বছর, তো আসলে আমরা যদি সেই ক্ষমতাসীন দলের কথাও বলি, সেই জায়গাটা কি আসলে খুব বেশি উঠে দাঁড়াবার সুযোগ আমাদের হয়েছে? না, উনি একটা অসাধারণ কাজ করেছেন, এর জন্য আওয়ামী লীগকে আমি ধন্যবাদ দেবই দেবো। যে আমরা এটা কিন্তু অসীমদা কখনো ভাবিনি যে আমি কামরুজ্জামান, সাকা চৌধুরী এই সমস্ত দুষ্ট লোকের, এই সমস্ত হত্যাকারী ধর্ষণকারীর ফাঁসি দেখতে পাবো। ইভেন 2008 যখন শেখ হাসিনা ক্ষমতায় এলেন এই 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 প্রতিশ্রুতি দিয়ে এবং সেটা যখন কার্যকর করলেন, ওই রাতে কিন্তু আমরা এই সোদ পরিবারের সন্তানরা বিভিন্ন টেলিভিশন রেডিওতে আছি, আমরা উৎকণ্ঠিত ছিলাম যে হয়তো শেষ মুহূর্তে প্রথম ফাঁসিটা হয়েছিল ইয়ের আপনার কাদের মোল্লার। আমরা অত্যন্ত উৎকণ্ঠায় ছিলাম যে হবে কিনা, আমাদের প্রাইম মিনিস্টার সেই সাহস দেখিয়েছেন। এবং তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং নিজামী দুজন এত প্রভাবশালী লোক বাংলাদেশের, যাকে খালেদা জিয়া হাতে তুলে বিএনপি ক্ষমতায় বসে, তাহলে সব জায়গাটা না, এই দুটো লোকের একই সময় ফাঁসি, আপনি চিন্তা করেন। জি জি জি, হ্যাঁ। তো এটা কিন্তু 2008 পর্যন্ত যেভাবে আমরা দেখে এসেছি বাংলাদেশে, এইটা একজন শেখ হাসিনার পক্ষে, এটা তাকে আমাদের অবশ্যই বুক ভরা অভিনন্দন। এটা একটা দারুণ কাজ করেছেন উনি আওয়ামী লীগকে নিয়ে। আমাদের দাবিটা হচ্ছে এখন এই নতুন প্রজন্মকে যদি সঠিক ইতিহাসগুলো না বলা যায় তাহলে পরে মুশকিলে পড়বে। এবং অসীমদা যেটা বললেন, সত্যি ইতিহাস একসময় উঠে আসবে, কিন্তু সেই ইতিহাস উঠে আসতে আসতে আরও দুটো প্রজন্ম যদি যায়, আরও রক্তারক্তি হয়, সেটা আবার আরেকটা নতুন দায় নেওয়ার ব্যাপার থাকবে। অর্থাৎ সেই জায়গায় হতাশা নাই। আমি একটু আসিফ মুনিয়ার কাছ থেকে ঘুরে আসি। আসিফ মুনির, আপনাকে এই প্রশ্নটা আমি রাখতেই চাচ্ছি, কাদের মোল্লার ফাঁসির কথা অনুল রায়খান বললেন, কিন্তু সেই কাদের মোল্লার প্রথম যে রায়টা আসলো সেখানে ফাঁসি ছিল না, অনেক মানুষ সেখানে আহত হলো এবং সেখান থেকে আমরা গণজাগরণ মঞ্চ সেই শাহবাগে সেটা আমরা দেখেছি, আপনার হতাশাটা তখন কতটা ছিল আসলে এই প্রথম রায়টা শুনে? সত্যি কথা বলতে কি, ওই রায় শুনে আমার মনে আছে যে ওই সময় কোনো একটা চ্যানেলে আমি ছিলাম অনুষ্ঠানে, এবং আমরা অবাক হইনি যে এরকম একটা রায় আসতে পারে। এই অর্থে যে আমরা, এটা অনুরোধ বলছিল যে আসলে তো আমরা এই বিচার কাজ হবে এটাই ভাবিনি, তখন এরকম একটা অবস্থায় যে যাই হচ্ছে তখন মনে হচ্ছে ঠিক আছে, এটা তাও তো কিছু একটা হচ্ছে। কিন্তু এমনি একটু অসীমদা যেটা একটু আগে বলছিলেন যে ইতিহাস কথা বলে কোনো না কোনো সময়, সেটার পরিপ্রেক্ষিতে আসলে আমি ভাবছিলাম ওনার কথা শুনতে শুনতে যে এই যে গণজাগরণ মঞ্চ যখন হলো তখন কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা শহীদ পরিবার যারা আছি, এক বলা চলে যে আমরা যদি সেই মানে একটা এক ধরনের স্ফুরণ তখন দেখেছি, তখন মনে হয়েছে যে তরুণ প্রজন্ম এরা যদি বিভ্রান্ত ভাবে তাদের পিতামাতা বা তাদের পরিবার কাছ থেকে বিভ্রান্ত তথ্য পেয়েও থাকে, ওরা নিজেরা জ্ঞান প্রত্যাশী, ওরা নিজেরাই ইতিহাস জানতে চায়, ওরা নিজেরাই তো পথে নেমে এসেছে, ওদের বাবা মারা বড় ভাই বোনরা তো বলেন, প্রথম যখন শাহবাগে বসা শুরু করলো কয়েকটি ছেলে মেয়ে তখন তো ওরা নিজেরাই সেখানে এসেছে, এবং তখন দেখা গেছে সকল জনগণের সাথে আমরা অনেক শহীদ পরিবারের সন্তানরা বা শহীদ পরিবারের সদস্যরা একই সাথে ওই তরুণদের সাথে গলা মিলিয়েছি, জয় বাংলা বলেছি এবং বিচার দাবি করেছি, এবং বিচারের প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় সেই জায়গায় চেয়েছি। তো এখন আবার সেই গণজাগরণ মঞ্চ, কিন্তু এটাও ঠিক যে সেখানে আমরা একটা পর্যায়ে গিয়ে দেখেছি নিজেরা যদি আত্মবিশ্লেষণ করি, আত্মসমালোচনা করি, সেখানে আমরা দ্বিধা বিভক্ত হতে দেখেছি গণজাগরণ মঞ্চকে, সেখানে বিভিন্নভাবে এখন এখানে বলাই হচ্ছে যে ঠিক আছে এখানে হয়তো জামাত বা বিএনপিরা সেখানে কিছু ঘটনা ঘটিয়েছে, কিন্তু তার বাইরেও নিজেদের মধ্যেও আসলে বিভিন্ন রকম বিভ্রান্তি ছিল, এবং আমরা দেখেছি যে একটা পর্যায়ে সেখানে জোর করে গণজাগরণ মঞ্চকে রাস্তা থেকে উঠে যেতে বলা হলো, তারপরে কিন্তু আবার আমরা দেখছি যে আবার কোন একটা জায়গায় স্থিমিত হয়ে গেছে। একটা উদাহরণ আমাদের সামনে আছে সাম্প্রতিক ইতিহাস, এবং আপনি নিজে যেটা বলছিলেন উপস্থাপিকা, আপনি বলছিলেন যে আপনাদের প্রজন্মের ক্ষেত্রেও একটা জায়গা আপনারা দেখছেন বা অনেক সময় হতাশার মধ্যে, আপনাদের প্রজন্মের মধ্যে থেকেই তো আমরা গণজাগরণ মঞ্চ দেখেছি, কাজে আমরা এরকম একটি উদাহরণ যখন আছে আমরা সেই সামনের দিকে তাকিয়ে থাকতে চাই যে আমাদের ছোট ভাই বোনরা আমাদের কাছে এবং বড়দের কাছে দাবি করবে, আমরা জানতে চাই এবং তোমরা আমাদেরকে জানাওনি, এটা তোমরা অন্যায় করেছো, আমরা জানতে চাই
এবং তারাই সে প্রতিবাদের জায়গায় যাবে। এখন তো আসলে অন্যরকম যুদ্ধ হচ্ছে বা হবে, এখন তো আমরা সাইবার একটা ওয়ার্ল্ডের মধ্যে আছি যেখানে ডিজিটাল যুদ্ধের জায়গাটা আছে, এবং সেই জায়গায় তরুণদেরকে সক্রিয় হতে হবে। তাদের জন্য হাতিয়ারটা কি লাগবে? হাতিয়ার হচ্ছে তথ্য, হাতিয়ার হচ্ছে সঠিক ইতিহাস। কারণ যে প্রোপাগান্ডা, এরা কিন্তু জামাতি বলি বা এই ধর্মান্ধরা বলি, তারা কিন্তু অনেক একজোট, এবং তাদের দেখবেন যে তাদের অনলাইন মাধ্যমে কত তারা সক্রিয়, অনেক বেশি সক্রিয় মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির জায়গা থেকে। কাজে আমাদের ওই যুদ্ধটা এখন অন্য ফর্মে চলে আসার প্রয়োজন রয়েছে, এবং সেই জায়গাটাই কিন্তু আমরা আশাবাদী। মুক্তিযুদ্ধের আদর্শে লালিত একেবারে তরুণতম প্রজন্ম, তারাই আমাদের কাছ থেকে ইতিহাসটাকে জেনে নেবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। নিঃসন্দেহে নিঃসন্দেহে সেই জায়গাটায় আমাদের সবাইকে একত্রিত হতে হবে এবং একাত্মতা প্রকাশ করতেই হবে তাদের বিরুদ্ধে সেই লড়াইটা চালিয়ে যাবার জন্য। এবং বছরব্যাপী, শুধু একটি দিবসকে কেন্দ্র করে নয়, বছরব্যাপী সেই জানতে চাওয়ার যে প্রত্যাশা সেটা আমাদের থাকবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসিফ মুনির আপনাকে। কবি অসীম শাহ, একটু আসতে চাই, একটি অভিযোগ রয়েছে যে এই যে স্মরণ যদি আমরা বলি বা স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা, এটা আসলে ঢাকা কেন্দ্রিক একটু বেশি হচ্ছে, দেশের আনাচে কানাচে যদি সেই প্রান্তিক পর্যায়ে বলি, কেন্দ্র এবং প্রান্তিকের মধ্যে একটা বৈষম্য হচ্ছে, সেখানে স্বীকৃতি বা স্মরণটা কম হচ্ছে, আপনার কি মনে হয়? এটা তো একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই বলি, যে আমরা কিছু উদ্যোগ নিয়েছিলাম যে সারা বাংলাদেশের স্কুলগুলোতে বিশেষভাবে আমাদের শ্রমজীবী মানুষরা বা কৃষকের সন্তানরা যেখানে যেখানে পড়াশোনা করে তাদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছড়িয়ে দেওয়া। আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সেই কাজটা কি করছে? এই বুদ্ধিজীবীদের ইতিহাসকে আমরা পড়াচ্ছি আমাদের পাঠ্যপুস্তকে সেই অর্থে, মানে যদিও সামনে শিক্ষাক্রমের একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে, সেটা পরে কি হবে আমি সেটা জানি না, কিন্তু এই মুহূর্তে যেটা দেখছি তাতে আমরা খুব আশাবাদী হতে পারি না। কারণ যদি আমি গ্রাম পর্যন্ত আমাদের ইতিহাসকে পৌঁছে দিতে না পারি, তাহলে কিন্তু মানে সঠিক ইতিহাস এই শহর কেন্দ্রিক থাকবে, এবং শহর কেন্দ্রিক মানুষরা সাধারণত দ্বিধাবিভক্ত থাকে, সুবিধা লুটার জন্য কিছু মানুষ থাকে। আমাদের তথাকথিত প্রগতিশীলদের মধ্যে কিছু সুবিধাবাদী আছে, নাহলে গণজাগরণ মঞ্চ ভাঙলো কেন? শুধু জামাত ঢুকে গেছে বলে এত বড় আয়োজন, স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ। আমি দেখেছি নারী পুরুষ শিশুরা নির্বিশেষে মধ্যরাত্রিতে সেখানে গিয়ে অংশগ্রহণ করেছে, যারা এখানে অংশগ্রহণ করেছে যারা নেতা ছিল কর্মী ছিল তাদেরকে খাবার দাবার সরবরাহ করেছে, একাত্তর মুক্তিযুদ্ধে যেরকম করে সাধারণ গৃহস্থরা করেছিল। তো সেইটা ভেঙে গেল কেন? ভেঙে গেল আমাদের কিছু সুবিধাবাদী চরিত্রের জন্য। আমরা গণজাগরণ মঞ্চ থেকে সুবিধা নিতে চেয়েছিলাম কিছু লোক, এবং তারা সুবিধা নিয়ে এখান থেকে সরে গেছে। তারপরে আরও অভ্যন্তরীণ ইতিহাস আছে, সব ইতিহাস হয়তো বলা যাবে না, কিন্তু ওই যে আমি না বললে কিছু এসে যায় না, সত্য ইতিহাস বেরিয়ে আসবে। কিন্তু যত ঘটনাই ঘটুক বারবার কিন্তু গণজাগরণ মঞ্চ হবে, এই নামে না হোক অন্য নামে হোক, কোনো না কোনোভাবে আসবেই। একাত্তরের প্রজন্ম যারা, তারা তাদের বাবা মার মৃত্যু তারা কি সহজে ছেড়ে দেবে? এই ক্ষতের গ্লানি তারা বহন করে নিয়ে যাবে চিরজীবন? তাদের সন্তানরা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে একেবারেই ভুলে যাবে? আমি তা মনে করি না। কারণ বাঙালির ইতিহাস কিন্তু এত সহজ ইতিহাস না। যদি আমরা একেবারে চৌর্যবাদের আমল থেকে দেখি, তাহলে আমাদের ইতিহাস কিন্তু হচ্ছে সংগ্রাম এবং শক্তি দিয়ে পরাভূত করার ইতিহাস। আমরা যেমন ধৈর্য ধরি একসঙ্গে কিন্তু জ্বলে উঠি। অতএব জ্বলে ওঠার সময়টাতে যখন অগ্নিগর্ভ হবে তখন এই বিস্ফোরণকে কে ঠেকাবে? বিস্ফোরণ কি কারোর জন্য অপেক্ষা করবে যে তুমি এইটা নির্দিষ্ট সময় আসো? এটা মেসের কাঠি না তো যে আমি এই সময়টাতে জ্বালাবো, এটা তো স্বয়ংক্রিয়ভাবে জাগবে। অতএব আমি কিন্তু হতাশ নই। আজকে হয়তো আমার মধ্যে একটা এক ধরনের ক্ষোভ আছে, যন্ত্রণা আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ইতিহাসের সত্যের দিকে তাকিয়ে আমি ভবিষ্যৎ প্রজন্মের উপর ভরসা রাখতে চাই যে এই তরুণ প্রজন্ম অবশ্যই এই ইতিহাসকে, সঠিক ইতিহাসকে মানুষের কাছে তুলে ধরবে। এবং যারা এই ইতিহাসকে সঠিকভাবে পৌঁছে দিচ্ছে না তাদেরকে কৈফিয়তের দরজায় দাঁড় করাবে। একটা উদাহরণ দিয়ে বলি, সম্প্রতিকালে যেটা নিয়ে আমাদের আসিফ বলল সেটা হচ্ছে যে, কিংবা অনল বলল যে আমাদের বাংলাদেশিদের হাতে পাকিস্তান বাংলাদেশ খেলা হচ্ছে, তাদের পাকিস্তানি পতাকা, তারা পাকিস্তানকে সমর্থন করছে। আমি এটাকে কিন্তু খুব ইনোসেন্ট ভাবি না, এর মধ্যে চক্র আছে। কিন্তু আমরা ঢাকা যেটা প্রতিরোধ করতে পারিনি সেটা কিন্তু চট্টগ্রামে প্রতিরোধ হয়েছে, একবার স্টেডিয়ামের মধ্যে হয়েছে, নামাতে বাধ্য করেছে এবং তাকে বলেছে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই মুক্তিযুদ্ধ আমরা পেয়েছি, নামা গলা থেকে। তো এরাও তো আছে, অর্থাৎ এরা কিন্তু মরে যায়নি।
এটা তুষের আগুনের মতো জ্বলছে, কিন্তু কোথায় যেন এই শক্তিটা একত্রিত হতে না পারলেও অপশক্তিরা অনেক বেশি জোটবদ্ধ হয়ে আছে। যারা মানে স্বাধীনতা বিরোধী শক্তি তারা ঐক্যবদ্ধ হতে পারে, কারণ তো নষ্ট আমাদের চরিত্রের মধ্যে, মানুষের মানবিক চরিত্রের মধ্যে নষ্ট কাজের দিকে মানুষ একত্রিত হয় বেশি, কিন্তু ওর জন্য কিন্তু একটা নেতৃত্ব চাই। এই বাঙালিকে কি বঙ্গবন্ধু একসঙ্গে করেনি, নাহলে স্বাধীনতা পেলাম কি করে, এই বাঙালি আবার এক এক হবে, কিন্তু সেই নেতৃত্ব চাই। সেই নেতৃত্বের দুর্বলতা আমাদের আছে, কিন্তু তারপরে আমি যেটা অনল বলল, আমি আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই এই জন্যে যে তিনি কিন্তু একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপরে বসে আছেন। এই 15 আগস্টের ঘটনা ঘটানোর জন্য কিন্তু আরও মানে অভ্যন্তরীণ শক্তি, নেপথ্য শক্তি কিন্তু কাজ করে যাচ্ছে। তারই মধ্যে দুঃসাহস নিয়ে নেত্রী যেসব কাজ করে যাচ্ছেন সেগুলো কিন্তু আমাদের দৃষ্টান্ত। আলোচনার হয়তো আলোচনাটা দীর্ঘায়িত করতে পারলে আমরা আরও অনেক কিছু জানতে পারতাম, কিন্তু সেই সুযোগটা আজকে হচ্ছে না, নিশ্চয়ই সামনের দিনগুলোতে হবে। অনল রায়হান, আপনাকে দিয়ে আজকে আলোচনা শেষ করতে চাই, এখানেই ছোট্ট করেই একটু জেনে নিব যেহেতু শেষ পর্যায়ে রয়েছে। আমাদের যখন সেই একত্রিত হবার বড় বেশি একটি অভাব আমরা পরিলক্ষিত হয় বা আমরা অনুধাবন করি, সেই গণজাগরণ মঞ্চের কথাই যদি বলি, যে সেখানে কেউ কেউ উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল, উদ্দেশ্যটা চরিতার্থ করে বেরিয়ে গেছে, বা সেখানে অনেক দ্বিমত বা বহুমাত্রিক যে মতভেদ সেখানে তৈরি হয়েছে, কিন্তু ঠিক সেই সময়টাতে অপশক্তিরা ব্লগার হত্যা করছে, তারা সেই মুক্ত বুদ্ধির যারা চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছে তাদের সেরকম লেখককে হত্যা করছে, পরবর্তী প্রকাশক হত্যা, মানে এই যে বিষয়গুলো, তাহলে সেই জায়গাটায় আমরা আসলে কতটা একত্রিত হওয়া জরুরি আর কতটা হতে পারছি না আমাদের শক্তি নিয়ে? আমরা একত্রিত হতে পারছি না, আমাদের শক্তি আছে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু একত্রিত হতে পারছি না, কারণ আমাদের আসলে সঠিক রাজনৈতিক প্ল্যাটফর্মেরও একটা ঝামেলা আছে। এখানে বিএনপি বা জাতীয় পার্টি এগুলো তো করতে, এই পার্টিগুলো করার জন্য কোনো প্রগতিশীল লোক বসে নাই, যারা করছে কোনো একটা সুবিধাবাদী নেশাতেই করছে। একমাত্র পার্টি আওয়ামী লীগ, যার লম্বা ঐতিহ্য আছে এবং এখানে এখনও কিছু নেতা আছেন, আমি প্রাইম মিনিস্টারকে বাদ দিয়ে বলছি, যারা এখনও আপনার হচ্ছে যে সেই রকম জাতিসত্তার ঐতিহ্যটা বাংলাদেশের তারা ধারণ করেন, কিন্তু আওয়ামী লীগের ভেতরে এই দুষ্টচক্র ঢুকেছে, এই জামাতপন্থী সাম্প্রদায়িক লোকজন। কারণ প্রগতিশীল লোক যারা আছেন লক্ষ্মীপুরে, ঢাকায়, বরিশালে, চিটাগাঙে, বিভিন্ন পেশায়, তারা যে এক জায়গায় হবেন, এই এক জায়গায় হওয়ার জন্য একটা রাজনৈতিক সাংস্কৃতিক একটা প্ল্যাটফর্ম দরকার, সেটার একটা অভাব বোধ করি আমি। একটা সময় এখানে আপনার হচ্ছে বামপন্থী আন্দোলনটা খুব জোরালো ছিল 80-এর দশকে, এরশাদ বিরোধী আন্দোলনের সময়, সেই নেতাগুলো যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা পরে সুবিধাবাদী নেতায় পরিণত হয়েছেন, এবং যারা তখন আন্দোলনগুলো করেছিলেন তারাও পরে ওই সুবিধাবাদী রাজনৈতিক সংস্কৃতির মধ্যে গা ভাসিয়েছেন। জহির রায়হানরা যতটা সমস্ত অঞ্চল নিয়ে ভেবেছেন, এখন কি খুঁজে পান কোথাও সেটা বাংলাদেশের? না, সেটা পৃথিবীর কোথাও খুঁজে পাচ্ছি না, এটা একটা আন্তর্জাতিক বাস্তবতা। কিন্তু আমি অসীম দার সাথে একমত, ওটা ফেরত আসতে হবে, কারণ ওটাই হচ্ছে আপনার মানব সভ্যতার পরবর্তী ধাপ বলে বিশ্বাস করি। আর ওটা না থাকলে তো আসলে বৈষম্য যদি তৈরি হয় সমাজে, সেখানে তো আসলে শান্তি কখনো স্থিতিশীল হতে পারে না। হয়তো নতুন কোনো দর্শন আসবে, তবে সেটা ওটার উপর নির্ভর করেই আসতে হবে, শুধুই গণতন্ত্র নয়। জি, নিশ্চয়ই অনেক ক্ষত, অনেক ক্রোধ নিয়ে আজকে আমরা সেই আশাটাই শুনতে চাই, আমরা আসলে সেই আশা জাগুনিয়া তথ্য আপনাদের কাছ থেকেও প্রতি মুহূর্তে পেতে চাই, যেন আমরা হতাশ না হই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসীম সাহা আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি অনল রায়হান আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করলাম শহীদ বুদ্ধিজীবী দিবস এই শিরোনামে। আমি খুব জোর দিচ্ছি বুদ্ধিজীবী দিবসের উপরে, যে একটি দিবসে হয়তো বুদ্ধিজীবীদেরকে স্মরণ করে আমরা আমাদের সেই ক্ষত বা আমাদের সেই যে জায়গাটা, অপূরণীয় যে জায়গাটা রয়ে গেছে, যেটা পূরণ হয়নি, আমাদের হওয়ার কথা ছিল সেটা আসলে হবারও না। কবি অসীম শাহ সেটাই বললেন, ক্ষতি কখনো পোষানো যায় না, কিন্তু তারপরও সারা বছর যদি আমরা সেই বুদ্ধিজীবীদেরকে স্মরণ করতে পারি, তাদের রেখে যাওয়া সেই কর্মগুলো, তাদের সেই লেখনীগুলো নিজেদের মধ্যে ধারণ করতে পারি, শক্তি নিশ্চয়ই আমরা পাবো, এবং সেই শক্তি নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে যাব, এবং এই দেশটা ঠিকই একদিন এই বিশ্বব্রহ্মাণ্ডে মাথা সত্যিকার অর্থে উঁচু করে দাঁড়াবে, বৈষম্যহীন সমাজ তৈরি হবে, এই প্রত্যাশায় স্বপ্ন তো আমরা দেখতেই পারি। সেই স্বপ্নের জায়গাটাই আজকে শেষ করছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।